আমার নাম মুস্তাফিজুর রহমান, আমি মুর্শিদাবাদ জেলার বড় থানার অন্তর্গত কুমরাই গ্রাম থেকে এসেছি। আমার বাবার নাম মহিম শেখ, আমি বর্তমানে মুর্শিদাবাদ জেলার লালপুরা থানায় হোমগার্ড কর্মরত। কিসের কর্মরত? হোমগার্ডে। হোমগার্ডের চাকরি কবে পেয়েছো? 21 ফেব্রুয়ারি 2021 সাল। হোমগার্ডের সঙ্গে কনস্টেবলের পার্থক্য কি? স্যার, হোমগার্ডের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কনস্টেবলকে সাহায্য করা, পুলিশকে সাহায্য করা, কনস্টেবলকে না, পুলিশকে সাহায্য করা। আচ্ছা, তুমি তো একটা চাকরি করছো, তাহলে আবার কনস্টেবল চাকরি আশা করছো কেন? স্যার, যেহেতু স্যার হোমগার্ডের বেতনটা তুলনামূলকভাবে কনস্টেবলের থেকে অনেকটা কম, আর বেতনটা অনেকটা বেশি কনস্টেবলে, আর স্যার অনেকটা সুযোগ সুবিধা আছে কনস্টেবলে, যার জন্য আমি কাজটা করতে চাইছি। কনস্টেবলের চাকরি তুমি আশা করছো, তোমাকে কেন চাকরিতে নেবো? আমার তোমার কী যোগ্যতা আছে? কারণ স্যার আমি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, আর আমি এমনিতে স্যার পুলিশের কাজে যুক্ত আছি, আর আমাকে এমনিতে পুলিশের কাজ করতে ভালো লাগে, যার জন্য আমাকে। তোমার হাইস্ট কোয়ালিফিকেশন কত? গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্স অনার্স। কম্পিউটার সায়েন্স, তার তুমি কম্পিউটার সায়েন্স সায়েন্সটাকে পুলিশের কী কাজে লাগাবো? কম্পিউটার সায়েন্স পুলিশের কাজে লাগাবো স্যার, যে সমস্ত কম্পিউটার রিলেটেড কাজ আছে থানাতে, আর দিনের দিন স্যার আমাদের ইন্ডিয়া ডিজিটালাইজ হচ্ছে, আর এখন যেসব জিনিসগুলা নথিভুক্ত হচ্ছে খাতা পেনে, সেসব জিনিসগুলো যদি কম্পিউটারাইজ হয় তাহলে ভবিষ্যতে আমার এই জ্ঞানটা কাজে লাগবে। আচ্ছা, লালগোলা যে ব্লক, লালগোলা ব্লকে কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? 12। আচ্ছা, লাল মুর্শিদাবাদের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে? আচ্ছা, মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গার নাম বলো। মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস, জাহাজের প্যালেস কে নির্মাণ করেছিলেন? নবাব নজিমুদ্দিন সর স্যার এবং তোমার টেকটম মনে। আচ্ছা, মুর্শিদাবাদ নামকরণ কেন হলো, কেন নাম অনুসরণ হয়েছে? মুর্শিদ কুলিখা। ওর আসল নাম কী ছিল? নবাব মুর্শিদ কুলিখা। ওর আসল নাম কী ছিল? আচ্ছা, মুর্শিদাবাদ একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো। বিখ্যাত সাহিত্যিক যিনি জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা, মাঝে মাঝে দেখা যায় যে কোনো জায়গায় যদি গন্ডগোল বা কিছু হয় পুলিশ গিয়ে মারতে শুরু করে, আচ্ছা এই সম্পর্কে তোমার কী মতামত? স্যার ঠিক, প্রথমে না স্যার, প্রথমে মারধর শুরু করে না, প্রথমে পরিস্থিতিটা বুঝে মানে কীরকম আকার ধারণ করেছে, যদি দুষ্কৃতীরা বেশি বেশি ওই জায়গাটাকে মানে বেশি উস্কানি দেয়, প্রথমে দুষ্কৃতীদেরকে মানে চিহ্নিত করা হয় এবং তাদেরকে ট্র্যাক করা হয়, তারপরে তাদেরকে মারা হয়, সাধারণ মানুষের প্রতি কোনো রকম অত্যাচার করা হয় না। আচ্ছা, তুমি চাকরি যদি পাও তাহলে কী করবে? চাকরিটা পেলে আমি প্রথমে কনস্টেবল চাকরি করবো, আর চাকরি করাকালীন আমি স্টাডি করতে থাকবো, আর যদি প্রথমে চেষ্টা করো স্যার আমি ডিপার্টমেন্টের প্রমোশন নেওয়ার, আর যদি আমার বয়স থাকে তাহলে ডাইরেক্ট আমি সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবো। না পেলে কী করবে? না পেলে স্যার আমি জব করতেই থাকবো পুলিশে। আচ্ছা, ইন্টারভিউতে তুমি কত নম্বর আশা করছো? ইন্টারভিউ স্যার আমি জানি না আমার মধ্যে কী আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার।